যে আমাদের পুরোটা নদী এইটা এই চর এই নদী পুরোটাই গঙ্গা গর্ভে চলে গেছে। এখন মাঝে মাঝে চরা উঠেছে, তাতে বালি কোনো ফসল পানি হয় না কিছু। এখানে গ্রাম জানুটলা গ্রাম ছিল আগে, জাগিটলা জাহিরটলা দড়ি দিয়াড়া গোলকটলা কামলুদ্দিনপুর গোপালপুর এইরকম গ্রাম ছিল, খাসমহল অনেকটা গ্রাম ছিল, এটা পুরোটাই গঙ্গা। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক দুই নম্বর ব্লকে কেবি জাহাবনা অঞ্চলটি 1998 সালের বন্যায় নদীর তীরবর্তী জনবস্তি গঙ্গার তলে তলিয়ে যায়। গৃহহীন এই মানুষগুলি বর্তমানে তারা পিডব্লিউডির তিনটি জায়গায় আলাদা আলাদা করে বসবাস করছে। 1998 সালের পর তারা নিজ গৃহ নিজ প্রকল্পের জন্য আবেদন করেছে সরকারের কাছে, কিন্তু এখনো পর্যন্ত পায়নি। যে 5-10 কাঠা করে একেবারে সোজা নিয়ে মাটির তুলে জলের ভিতরে বসে গেল, তাতে আর কিছু দেখতে পাওয়া গেল না। বড় বড় গাছ থাকলেও জলের নিচে গাছের পাতা পর্যন্ত দেখতে মিলে না। এই ধরনের আমাদের বাড়ি ঘরটা বসে গেছে, তাতে আমরা কোনো রকমে কোনো কিছু বের করতে না পেরে কোনো মতো বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা এক বাঁধের উপরে উঠে ত্রিপাল টেঙে অনেকদিন, যতদিন বন্যা ছিল আমরা যে কোনো দিকে যাব সেটাও পারছি না যেতে। কোনো নৌকার ব্যবস্থা নাই, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো সরকারি ব্যবস্থা নাই আর কি, যে আমরা নৌকা নিয়েই কোনো দিকে যাব। তো ভাগ্যে যে ওই বাঁধটা ভেঙে পড়ল না বলে আমাদের জীবন বাঁচলো। তারপর জীবন বাঁচার পরে এখানে যখন আসলাম, কোনো সরকার আমাদের কোনো রকমে কোনো সাহায্য করলো না, এমনকি জল খাবো কোথায় সেটুকুও আমাদের কোনো উপায় ছিল না। মহাদেবপুর থেকে আমরা 1 টাকা 1.5 টাকা 2 টাকা বালতি, 1 বালতি করে কিনে এনে জল খেয়েছি। এরকমও আজ অবধি আমাদের কোনো ব্যবস্থা নাই বা কোনো সরকার আমাদের কোনো রকমে কোনো সাহায্য করেনি। মালদা জেলার গঙ্গার ভাঙন নদীর তীরবর্তী মানুষের কাছে এক ভয়াবহ অভিশাপ। 1998 সালের বন্যায় কালিয়াচক 2 নম্বর ব্লকের কেবি জাহাবনা অঞ্চলটি গঙ্গার ভাঙনে পড়ে। নদীর পাড়ের মাটি কেটে গিয়ে ওই অঞ্চলের উদয় মণ্ডল সহ আরও 800-900 পরিবার গৃহহারা হন এবং তারা নিঃস্ব হয়ে রাস্তার ধারে গিয়ে বসে। সবাই কি নদীতেই পড়েছে? নদীর ভাঙনে সবটা হয়। আরো মোটামুটি 1 কিলোমিটার পশ্চিম দিকে। এটা পুরো তখন চর ছিল না? হ্যাঁ, পুরো শুকনা ছিল। তারপরে যখন ভেঙে গেল না, এইখান থেকে এইদিকে কোনো চর ছিল না। আস্তে আস্তে কিছু চর পড়লো, আবার এই সাইডটা কেটে ভেঙে আসছে, যে কিনা যেই সব ভাঙতে পারে। আমার বাড়ি ছিল কামালকিপুরে, ওসব ভাঙনে ওসব গঙ্গা জল হয়ে গেছে, বালি হয়ে গেছে। আপনি নদীর কিনারে আবার কেন বসলেন? ওই জান বাঁচাবো কোন নদীর কিনারে বসলাম কেন, যে আমি কি করে খাই, সব তো চলেই গেল। তখন একটা ছোট্ট করে চায়ের দোকান দিলাম, ওই দোকানে চা টা বিক্রি করি, মাছের ঘাট লাগে এখানে, ওইখানে 10 কাপ চা বিক্রি করে কোনো রকম। কি নিজ গৃহ নিজ প্রকল্প যে জায়গা পেয়েছে? না পাইনি। কলোনিতে থাকছেন? কলোনি ধরতে হবে, একটু ছোট মতো একটু কলোনির মতো। কলোনি পেয়েছিস কি? তাই জিজ্ঞাসা। কলোনি পেয়েছি, কিন্তু কলোনি আমাকে দিন দেয়নি, সরকার ওখান থেকে পাস হয়ে এসছে। ও আচ্ছা। কিন্তু মেম্বার গেলা আমার নামটা কেটে দেখল, কারণ আমি ঘুষ দিতে পারিনি বলে আমার কলোনিটা হলো না। আমার নামের কলোনি যে টাকা দিতে পেরেছে কাইটে অন্য জনকে দিয়ে দিয়েছে। আমরা গঙ্গা ভাঙনের লোক, আমরা এসে এখানে রাস্তার উপর পিডব্লিউর উপর বসে আছি। পিডব্লিউ হয়তো কাল আমাদেরকে উঠিয়ে তাড়িয়েও দিতে পারে, আমাদের জায়গা জমি নাই, বাড়িঘর নাই, তাহলে আমরা থাকবো কোথায়? এই জন্যই আমরা নিজ গৃহ নিজ বাড়ির জন্য আমরা
চাইছি। এর জন্য আপনারা কি কি করেছেন? আমরা অনেক কিছু করেছি, দরখাস্তও করেছি, ইনকোয়ারি হয়েছে কতবার, তাতেও আমরা পেলাম না। আমরা বলতে গিয়েও আমাদের কোনো রকমের কোনো কথা শুনে না কেউ, না মেম্বার, প্রধান, বিডিও, সবাই জানে যে আমরা গঙ্গা ভাঙনের লোক, এই মাঝিয়াসরানে বসে আছি, কিন্তু কেউ কোনো রকমে কোনো সাহায্য করতে পারল না। তাদের অভিযোগ, তারা যেন নিজ গৃহ নিজ প্রকল্প পেয়ে যান। এই সমস্যা নিয়ে আমি কালিয়াচক 2 নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার অরিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করি। তখন তিনি মৌখিকভাবে জানান যে সরকার গৃহহারাদের নিজ গৃহ নিজ প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের আমলারা, আমাদের অফিসাররা বলে থাকেন যে আমরা সব দিয়ে দিয়েছি। আমি এটাও বলবো আমাদের আমলাদের এবং অ্যাডমিনিস্ট্রেশনদের যে আপনারা প্র্যাকটিক্যালে আসুন, যে আমাদের এখানে প্রায় 20-25 হাজার লোক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মালদা জেলার। আজকে হয়তো কটা জন লোক ঘর দিয়েছেন, 500, 1,000, 5,000, 2,000, বাকি লোকদের কী হবে? আমি চাইব যে শুধু নিজ গৃহ নিজ প্রকল্প বলে খাতা কলমে না রেখে দিয়ে সার্ভে করে ভালো করে এই মানুষগুলো যেন পুনর্বাসন পায়। কেননা দুই ধারে অসংখ্য রোডের ধারে বসবাস করছে, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে একটা বাচ্চা মারা যাচ্ছে, এই হতেই আছে, বাড়ির উপরে গাড়ি চেপে যাচ্ছে। উদয়মণ্ডল সহ যেন ওই অঞ্চলের আরও 800-900 পরিবার 20 বছর আগে গৃহহারা হয়েছিল, তারা যেন খুব তাড়াতাড়ি নিজ গৃহ নিজ প্রকল্প পেয়ে যান। এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা বারবার কল করুন আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার অরিজিৎ মুখোপাধ্যায় 9434738482 নম্বরে। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।